आराम से निकल जीव को चिंता के बात नहीं है। এতিয়াও সুরঙ্গত আবদ্ধ হয়ে আছে ৪০জন শ্রমিক। সিলকিয়ারা সুরঙ্গত, নির্মীয়মান সুরঙ্গত আবদ্ধ হয়ে থাকা ৪০জন শ্রমিকক উদ্ধারের চেষ্টা চলোৱা হয়েছে যদিও এতিয়ালৈকে কিন্তু এজনো শ্রমিক বাহিরলৈ ওলাই আহিব পৰা নাই। দেওবারে ৰাতিপুৱা ৫ বজাত নির্মীয়মান টানেলটোত ভূস্খলন হৈ এনে ধরনের এক পরিবেশের সৃষ্টি হয়েছিল। টানেলটো বন্ধ হয়ে পড়েছিল, টানেলটোর মুখ বন্ধ হয়ে পড়েছিল, যার ফলশ্রুতিত সেই ৪০জন শ্রমিক আবদ্ধ হৈ পৰিছিল সেই সুৰংগটোত। আবদ্ধ হৈ থকা শ্রমিকসকলৰ ভিতৰত দুজন অসমৰ শ্রমিকও আছে। প্ৰচেষ্টা চলোৱা হৈছে NDRF, SDRF, ITBP, BRO আদি প্ৰতিষ্ঠানসমূহে অন্য এক সুৰংগ খান্দি তেওঁলোকক উদ্ধাৰ কৰাৰ চেষ্টা চলাই আছে। আনফালেদি ড্ৰিল কৰি এডাল পাইপ সংস্থাপন কৰি তেওঁলোকক খাদ্য, পানী আৰু অক্সিজেনৰ যোগান ধৰা হৈছে। কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকক উদ্ধাৰ কৰিব পৰা যোৱা নাই। এক শ্বাসৰুদ্ধকৰ পৰিস্থিতিত তেওঁলোক আবদ্ধ হৈ আছে। সুৰংগৰ ভিতৰত যিহেতু মলমূত্ৰৰ কাৰণে শৌচালয়ৰ ব্যৱস্থা নাই, তেওঁলোকে যি স্থানতে মলমূত্ৰ ত্যাগ কৰিছে সেই স্থানতে তেওঁলোকে থাকিবলগীয়া হৈছে, যাৰ ফলত এক অবৰ্ণনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। ৱাকি টকিৰ যোগেদি যদিও সংযোগ স্থাপন কৰিব পৰা হৈছে, কিন্তু উদ্ধাৰ অভিযান এতিয়াও চলি আছে। দুর্ঘটনা সংঘটিত হওয়া টানেলটো সিলকিয়ারাত, নাম হয়েছে সিলকিয়ারা টানেল বা সিলকিয়ারা সুরঙ্গ। উত্তরকাশী যমুনাত্রী রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের অংশ বিশেষ হয়েছে এই সুরঙ্গ নির্মাণ। সুরঙ্গ নির্মাণ নিয়োজিত হয়েছিল বহু শ্রমিক, আর সেই বিশেষ মুহূর্তটো আবদ্ধ হয়ে পড়লে সুরঙ্গটোর ভিতরত সেই দুর্ভকীয় শ্রমিককেইজন। ভূস্খলনের ফলত শ্রমিকর মুখ সুরঙ্গর মুখকেইখন বন্ধ হয়ে পড়লে। সবই ওয়াক পর কুশল হ্যাঁ, আর যো হিউম পাইপ ইত্যাদি হ্যাঁ, টেকনিক্যাল টিম উসকো অ্যাসেম্বল্ড করনে মে লগ গই হ্যাঁ, আর যো ভি সময় লাগেগা জলদি সে জলদি যো হ্যাঁ কুশলতা উনকি কুশলতা সে বাহার আ যায়। এসি কাম মে হাম সব লোক লগে হুয়ে আর মুঝে লাগতা হ্যাঁ কি অভি সবই সকুশল হ্যাঁ, আর লগাতার উনকো ভোজন সামগ্রী আর পানি আর সাথ মে অক্সিজেন কি সাপ্লাই হো রই হ্যাঁ। চারিধাম সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের যে প্রকল্প আরম্ভ করা হয়েছিল ২০১৬ চনত ১২,০০০ কোটি টাকার এই প্রকল্প, সুরঙ্গ নির্মাণ কার্য হয়েছে সেই প্রকল্পর অংশ বিশেষ। বদ্রীনাথ, কেদারনাথ, যমুনাত্রী আর গঙ্গোত্রীক সংযোগ করবলে এই যে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের কাম, সেই নির্মাণের কাম আরম্ভ হয়েছিল। প্রায় ৯০০ কিলোমিটার পথ, হিমালয়ের বিভিন্ন অঞ্চলের স্থানের ৯০০ কিলোমিটার পথ বহল করার পরিকল্পনা করা হয়েছিল। উচ্চতম ন্যায়ালয়ত গোচরও তরিছিল বিভিন্নজনে, বিভিন্নজনে অভিযোগ দিছিল এই যে প্রকল্প, এই যে পরিকল্পনা, যে পরিকল্পনা আধারশিলা ২০১৬ চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে স্থাপন করেছিল, এই প্রকল্পে হিমালয়ের বিভিন্ন পাহাড়ত বিপদ মাতি আনিল। কিন্তু বিভিন্ন মহলের পর সেউজ সংকেত পোৱাৰ পিছত এই যে নির্মাণ কার্য আরম্ভ হল, বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানে সেই নির্মাণ কার্য আরম্ভ করবলে ধরলে, আর এই নির্মাণ কার্যর অংশ বিশেষ আছিল এই সুরঙ্গটো, যেটো সুরঙ্গত ৪০জন শ্রমিক এতিয়াও আবদ্ধ হয়ে আছে। এখন উচ্চস্তরীয় কমিটি গঠন করে দিয়া হয়েছে, ৬জনীয়া বিশেষজ্ঞর এই কমিটিখনে কারণ উলিয়াব, এই দুর্ঘটনার কারণ উলিয়াব, দুর্ঘটনায় মানবসৃষ্ট কারকর কারণে এই ঘটনা ঘটিল তার তদন্ত করিব, আর তদন্ত করার পিছত যিসকল লোকের গাফিলতির কারণে সেই শ্রমিক কেজনে এনে ধরনের এক অবর্ণনীয় পরিবেশের পরিস্থিতির সম্মুখীন হবলগীয়া আছে, সেই সকল দোষী সাব্যস্ত হওয়ার পিছত সকলে আশা করেছে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিধিগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব।